দীর্ঘদিন ধরে পলাতক 10 বছরের শিশু ধর্ষক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি উত্তপ তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7। বৃহস্পতিবার বিকালে চাঁদগাঁও র্যাব 7-এর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, কুখ্যাত ধর্ষক উত্তপ তালুকদার সবসময় অ্যাসিডের বোতল সাথে নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। তার ভাষ্য অনুযায়ী সে 20-30 বারের মতো সেই মেয়েকে রেপ করেছিল, বাট যেহেতু বাচ্চা মেয়ে একসময় সে তখন অসুস্থ হয়ে যায় এবং প্রতিবারই রেপ করার সময় সে যেটা করতো সে একটি অ্যাসিডের বোতল পাশে রাখত, যে তুমি যদি রাজি না হও বা তুমি যদি কাউকে বলে দাও অ্যাসিড দিয়ে তোমার মুখ ঝলসাই দেবো, তোমার মার ক্ষতি করব বা তোমার মা বোনের সংসার ভেঙে দেবো। তুমি একটা ছোটো বাচ্চা, তাকে যখন এইভাবে কেউ এই ফোর্সফুলি এরকম বলবে সে অটোমেটিকলি আন্ডারস্ট্যান্ড যে সে একটা ভয়ভীতির মধ্যে ছিল, বা সব কিছুরই তো একটা সীমা রয়েছে। তো এরকম একদিন মেয়েটা অসুস্থ হয়ে যায় এবং তার পরীক্ষা ছিল হয়তো পরের দিন, সে পুরোপুরি মানে পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে একদম মানে নিজেই কান্নাকাটি করছিল। তখন আমাদের যে বাদী তার ভাই তার সাথে যখন কথা বলে তখন সে অকপটে বলে দেয় যে আমার এইরকম ধরে করছিল। তৎক্ষণাৎ তারা তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যায়, সেখানে ওসিসিতে তাকে চিকিৎসা প্রদান করা হয় এবং মামলার একমাত্র আসামি উত্তম তালুকদারকে তার অভিযুক্ত করে মামলা দায়ের করে। ধর্ষণ মামলায় আদালত এই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা প্রদান করে। আসামি এরপর থেকে আত্মগোপন করে 5 বছর যাবৎ বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে। এবং 2018 সালে বিজ্ঞ আদালত এই মামলায় একমাত্র আসামি তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা তাকে জরিমানা আদায় করে। তো এই মামলাও সেও জানত, তার ভাষ্য অনুযায়ী প্রথমে সে বলেছিল সে কিছুই জানতো না, পরবর্তীতে স্বীকার করে সে 2018 সালে জানতে পারে যে তার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে তখন থেকে সে ফেরারি। মামলা দায়েরের পর থেকেই বেসিক্যালি সে তখন পলাতক ছিল, তার ভাষ্য অনুযায়ী সে এখান থেকে পালিয়ে প্রথমে টেকনাফে যায়। টেকনাফে সে আনুমানিক প্রায় 3.5-4 বছরের মতন টেকনাফে অবস্থান করে, সেখানে সে একটি ফুলের দোকানে কাজ করত এবং সে সবার সাথেই বলা যায় যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। র্যাব দীর্ঘদিন পরিকল্পনা করে চট্টগ্রাম নগরী পাহাড়তলি থানা এলাকার রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। তো কয়েকদিন ধরে আরও জোরভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের কাছে খবর আসে যে সে তার স্থান পরিবর্তন করে এখন চট্টগ্রামে অবস্থান করছে। তো গতকাল এরকম একটি তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে আমাদের রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেফতারের পরে সে আমাদের কাছে পুরোপুরি স্বীকার করেছে পুরো ঘটনাটি, যেটা আপনাদের কাছে বর্ণনা করলাম। এদিকে ধর্ষিতার পরিবার র্যাবকে ধন্যবাদ সহ আসামি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। আমার ফ্যামিলি এবং আমরা যে নির্যাতিতর শিকার হয়েছি 2016 সালের পর থেকে, সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। একমাত্র যিনি উপরে মহান সৃষ্টিকর্তা আছে উনিই জানে যে এই ধরনের ঘটনা হলে কি হয় ওই ফ্যামিলির প্রতি। তো আমরা আজকে আসামি পালাতক হওয়াতে আমরা অনেক দিন যাব বাড়িঘরে আমরা ঠিকভাবে যাইতে পারি না। আজকে আমি এই ধরনের যারা এই অপকর্মের সাথে থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি এটাই প্রার্থনা করি। এবং আমি র্যাবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে ওনাদের মাধ্যমে আমাদের এই কাজটা অনেক দিন ধরে আমরা কষ্ট পাচ্ছি, এলাকায় যাইতে পারি না। আজকে র্যাবের কারণে আমরা হয়তো এলাকাতে একটু নিঃশ্বাস পেলে হয়তো আমাদের এই ক্ষতিটা আগে হবে না, কিন্তু আমরা এর অত্যাচার থেকে আমরা কোন রকমের এলাকায় যেতে পারতেছি না, এ এমন অত্যাচারে। এই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি আবারও অন্তর থেকে র্যাবকে ধন্যবাদ জানাচ্ছি। ধর্ষক উত্তম তালুকদারের মতো সমাজের কীটগুলোকে শাস্তি দিলেই সমাজের এই জঘন্য অপরাধ কমবে এমনটাই বলছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7। রুমিন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।